তাদের মৃত্যু হয়েছে এবং গত 40 বছর ধরে যে উগ্রপন্থী যে ক্রিয়াকলাপ চলছে তাতে প্রায় 42,000 মানুষের বলি হয়েছে, তাতে আমাদের এই 5 জন শ্রমিককেও তার বলি হতে হয়েছে, দুর্ভাগ্যজনক। কিন্তু সেই নিয়ে এখানে যে ধরনের রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গের রোগ হচ্ছে, এখানকার মানুষ মারা যাচ্ছে রাজনীতি হিংসায় বা উগ্রপন্থী বা সবাই বিরোধীদের হাতে, সেই নিয়ে আমরা মুখ্যমন্ত্রী কখনো চিন্তা করতেও দেখিনি, স্টেটমেন্ট দিতে দেখিনি, রাস্তায় নামতেও দেখিনি। এই 5 জনের মৃত্যু একটা বিরাট ধাক্কা, মনে হচ্ছে যে ইচ্ছা করে বাঙালিদের মেরে ফেলেছি কেউ। তবে ওখানে যে পরিস্থিতি আমরা জানি, আর ওখানে যারা গেছে তারা কি অবস্থায় বাধ্য হয়ে ওখানে গেছে সেটা আমরা বুঝি না। আর এই যে বাধ্যবাধকতা, ব্রিটিশ তাই বাংলা ছেড়ে চলে যাওয়ার যে পরম্পরা শুরু হয়েছে সিপিএম আমল থেকে, এটা টিএমসি আমরা বেড়েছে, সেটা বন্ধ করতে না পেরে এর জন্য কেন্দ্র সরকারকে বারবার দায়ী করার চেষ্টা করা হচ্ছে। খুব নিম্ন স্তরে রাজনীতি এটা হচ্ছে, এর মধ্যে নাকি আবার চক্রান্ত আছে এরকম দেখা গেছে। এর আগে যদি 42,000 লোক মারা গেছেন জম্মু কাশ্মীরে, তাতে কিসে চক্রান্ত ছিল? এই চক্রান্ত আমরা পুলওয়ামাতে দেখেছি, মমতা ব্যানার্জির মুখে শুনেছি পুলওয়ামাতে কি চক্রান্ত ছিল। আপনি চক্রান্ত খুঁজবেন নাকি সমাধান দেখবেন? আরো ছেলেরা এখান থেকে যাবে পেটে দেয়, হয়তো এরকম দুর্ঘটনা আরো হতে পারে, সেটা বন্ধ হোক। আর জন্য সৎপ্রয়াস হওয়া উচিত নাকি সব ব্যাপারে রাজনীতি করা উচিত, এটাও চিন্তার বিষয় আছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।